أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে শেষ করেন, যেই ব্যক্তি খাটি দিলে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করি এবং তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেই। তওবার এত ফজিলত, আমরা তওবা কি বুঝি না? স্টাইল করে ক্ষমা চাওয়ার নাম তওবা নয়, ফ্যাশন করে সরি বলার নাম তওবা নয়। তাহলে তওবা কাকে বলে? তওবার মিনিং বুঝতে হবে, তওবার ডেফিনেশন কি বুঝতে হবে। আসুন জেনে নেই তওবা কাকে বলে। তওবা বলা হয় আল্লাহ তাআলার কাছে কাই মনোবাক্যে ক্ষমা চাওয়ার নামই হলো তওবা। যেই ব্যক্তি সর্বাবস্থায় তওবার হালত থাকে, ইস্তিগফারের হালত থাকে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয়। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি করেন না। মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে চাইতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা তাকে দিতে দেরি করেন না। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি চার ইমামের মধ্যে একজন, সেই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, হাদিস বিশারদ, বিখ্যাত হাদিস বিদ্বান, যার লক্ষাধিকের বেশি হাদিস মুখস্থ ছিল, তিনি এমন একটি একক গ্রন্থ রচনা করেছেন যার নাম মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদের মধ্যে 40,000 হাদিস তিনি সংকলন করেছেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি ইস্তিগফারের ফজিলতের কথা বলতে গিয়ে, তিনি তাওবার ফজিলতের কথা বলতে গিয়ে তার নিজের জীবনের একটা ঘটনা তিনি বলতেছেন। তিনি বলেন, আমার হাদিসের প্রতি পিপাসা ছিল, আমি হাদিসের তৃষ্ণার্ত ছিলাম, যেখানেই হাদিস পেতাম, যেখানেই হাদিস শুনতাম, সেখান থেকেই হাদিস সংরক্ষণ করে নিয়ে আসতাম। আমি একদিন শুনলাম অনেক দূরে একজন ব্যক্তির কাছে কিছু হাদিস রয়েছে, দূরের পথ পাড়ি দিতে হবে। আমি রওনা হয়ে গেলাম, আমি চলতে লাগলাম, চলতে 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 পথে মধ্যে সন্ধ্যা হয়ে গেল, আমি মাগরিবের নামাজ আদায় করলাম, আবার চলতে শুরু করলাম। বেশ কিছু দূর যাওয়ার পর এশারের নামাজের সময় হয়ে গেল, এখন অনেক পথ বাকি, আমি মসজিদে এশার নামাজ জামাতের সাথে আদায় করলাম। আমি দেখলাম বাহিরের আবহাওয়া প্রচন্ড ঠান্ডা, বাহিরে কনকনে শীত, শীতের কারণে শরীর যেন হিম হয়ে যাচ্ছে। আমি মসজিদে বসে ইবাদত করতে শুরু করলাম, কিন্তু খাদেম সাহেব বললেন মসজিদে তালা দিয়ে দিবে। আমি বললাম আমি মসজিদে ইবাদত করতে চাই, খাদেম সাহেব বললেন মসজিদে থাকা যাবে না। আমি বুদ্ধি করে বললাম থাকার জন্য নয়, রাত্রি যাপনের জন্য নয়, আমি সারা রাত ইবাদত করে মসজিদে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য থাকতে চাই। খাদেম সাহেব বললেন অনুমতি নেই, কোনোভাবেই থাকা যাবে না। আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম, জানি না আল্লাহর কি কুদরত, কি জন্য এমন করলেন। আমি মসজিদ থেকে বের হয়ে তাকিয়ে দেখি একটু দূরে একটা চুলা দেখা যাচ্ছে। আমি চিন্তা করলাম যেহেতু চুলা দেখা যাচ্ছে, সেহেতু নিশ্চয়ই চুলার কাছে কোনো ব্যক্তি থাকতে পারে। আমি চুলার দিকে চলে গেলাম, চুলার নিকট গিয়ে দেখি একজন যুবক রুটির খামিরা তৈরি করতেছে। আমি তাকে বললাম, ও যুবক, আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি, বাহিরে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার কারণে আমার শরীর হিম হয়ে যাচ্ছে, আমি তোমার কাছে অনুমতি চাই, তোমার চুলার পাশে বসে তোমার চুলা থেকে আমার শরীরটা উষ্ণ করতে চাই। যুবক বললেন, ও মুসাফির,
আগুন কি আমার নাকি আপনার খুশি, আপনি যেখানেই বসতে মন চায়, আপনার মন যেখানেই চায় সেখানেই বসে, আপনার শরীর আপনি উষ্ণ করুন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সেখানে বসে আমার শরীর উষ্ণ করতেছিলাম, কিন্তু তার দিকে তাকিয়ে রইলাম, দেখলাম সে যখন রুটির খামিরা তৈরি করে তখন ঠোঁট নেড়ে কি যেন বলতেছে, যখন সে রুটি বেলে তখন ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বলতেছে, যখন সে রুটি সেকে তখন কি যেন বলতেছে, যখন সে টাকা বাক্সের মধ্যে রাখে তখন কি যেন বলতেছে, ক্রেতারে যখন মাল দেয় তখন কি যেন বলতেছে, যখন ক্রেতা চলে যায় তাকে টাকা দিবে তখন কি যেন বলে। আমি এইভাবে যখন দেখতেছিলাম তার ঠোঁটগুলি নড়ে নড়ে কি যেন বলতেছে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও যুবক, তুমি যখন রুটি বেলো এবং রুটি সেকো, খামিরা তৈরি করো, টাকা দাও টাকা নাও, সব সময় দেখলাম ঠোঁট নেড়ে কি যেন বলতেছো। যুবক বলতেছে, আমি সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি। আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি আস্তাগফিরুল্লাহ কি জন্য পড়ো? সেই যুবক বলতেছে, আমি আস্তাগফিরুল্লাহর জন্য পড়ি, কারণ যে কোনো মুহূর্তে আমার যে কোনো গুনাহ হয়ে যাচ্ছে, আর এই গুনাহ থেকে তওবা করার জন্য আমি সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহ পড়ি। সাথে সাথে এই যুবক আরো বলতেছে, আমি আস্তাগফিরুল্লাহ সর্ব অবস্থায় পড়ার কারণে আল্লাহ তাআলার কাছ থেকে আমি আরো অনেক কিছু পেয়েছি। আমি সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আরো আশ্চর্য হয়ে গেলেন, আকর্ষিত হয়ে বললেন, আগ্রহ হয়ে বললেন, তুমি আরো অনেক কি পেয়েছ? যুবক বলতেছে, আমি জানি না আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে এসেছেন, আমি এতটুকু জানি আপনি এখানের বাসিন্দা নয়, আপনি এখানে থাকেন না, তাই আপনার কাছে বলতে কোনো অসুবিধা নেই, কারণ আপনি এলাকায় কাউকে বলবেন না। যুবক বলতেছে, তাহলে শুনুন, আমি আল্লাহ তাআলার কাছে সর্বক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে, সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নিয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করি আল্লাহ তাআলা আমার সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি যেই দোয়া করো সেই দোয়া কি আল্লাহ কবুল করে? সেই যুবক বলতেছে, আমি যেই দোয়া করেছি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার ওই দোয়া কবুল করে নিয়েছে। আমি এই পর্যন্ত যতগুলি দোয়া করেছি আল্লাহ তাআলা আমার সমস্ত দোয়াগুলি কবুল করে নিয়েছে। তো তোমার কি সমস্ত দোয়া কবুল করেছে? ও হ্যাঁ, আমার সমস্ত দোয়াই কবুল করেছে। এই কথা বলার পর যুবক চুপ হয়ে গেল। চুপ হওয়ার পর বলতেছে, ও মুসাফির ভাই, একটু ভুল বলেছি, আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু এমন একটা দোয়া আছে যে দোয়াটা এখন পর্যন্ত আমি কবুলিয়াত হিসাবে পাই নাই। আহমদ ইবনে হাম্বল বলতেছে, তোমার এমন একটা দোয়া আছে যে দোয়া এখনো কবুল হয় নাই, এটা আবার কেমন দোয়া, কিসের দোয়া, আমাকে শোনাও। তখন সে বলতেছে, তাহলে শুনুন, আমি শুনেছি মদিনার মধ্যে একজন আল্লাহওয়ালা রয়েছে, মদিনার মধ্যে একজন প্রসিদ্ধ মুহাদ্দিস রয়েছে, যার নাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ, আমার ছোট দোকান, আমার বৃদ্ধ বাবা মা রয়েছে, আমার সন্তান সন্তানেদের রয়েছে, আমি তাদেরকে ছেড়ে আমি এত দূরের পথ পাড়ি দিতে পারি না। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার যেন আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা হয়। আল্লাহ তাআলা এখন পর্যন্ত এই দোয়া কবুল করেন নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন এবং বলতেছেন, ও যুবক, আল্লাহ তাআলা তোমার সমস্ত দোয়া কবুল করেছে, এবং শেষে যে দোয়ার কথা বলতেছিলে আল্লাহ তাআলা তোমার ওই দোয়াও কবুল করেছে। আল্লাহ তাআলা তোমার ওই দোয়া কবুল করে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা তোমার নিকট পাঠিয়ে দিয়েছে।